হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন আজকে শাকিল ট্যাগ, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যারা নতুন চ্যানেলে মনিটাইজেশন নতুন পেয়েছেন এবং মনিটাইজেশনের পাওয়ার পরে আপনাদের করণীয় কী কী, এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যে এবং আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। চলে যাই মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের মনিটাইজেশন অপশন অন হওয়ার পরে আপনাদের কী কী করণীয় এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো ভিডিওটি স্কিপ করবেন না। তো আপনারা প্রথমে আপনাদের যে ফোনের ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে আপনাদের চ্যানেলটি লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। তো আমার চ্যানেলটি লগ ইন করে আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে আপনারা এই পাশে একটা অপশন পেয়ে যাবেন, মনিটাইজেশন নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেখে নেবেন যে আপনার গুগল অ্যাডসেন্সের যে আপনার গুগল অ্যাডসেন্স আইডি আছে সেই আইডিটা এখানে ঠিক আছে কিনা। তো এইগুলা দেখে নেওয়ার পরে আপনারা চলে যাবেন কন্টেন্টে। তো কন্টেন্টে চলে যাওয়ার পরে আপনার আগে ছিল এই মনিটাইজেশন পাওয়ার আগে এই অপশনটা ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন চলে এসেছে, এটা আপনার অফ থাকবে, তো এটা অন করতে হবে। তো আপনি যদি একটি একটি ভিডিও অন করতে চান তাহলে প্রথমে এই অপশনের উপর ক্লিক করবেন, অপশনের উপর এই অনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে অফ দেওয়া থাকবে, আপনার অন করে সেভ করে দেবেন। তো আর যদি সব ভিডিও একসাথে আপনারা মনিটাইজেশন অন করতে চান তাহলে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওস, এগুলা সব ভিডিও এখানে থেকে সিলেক্ট করবেন। তো দেখুন আমার সব ভিডিও সিলেক্ট হয়ে গেছে। তো সব ভিডিও সিলেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট, এই ইডিটে ক্লিক করবেন। তো ইডিটে ক্লিক করার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন যে মনিটাইজেশন, তো মনিটাইজেশনে ক্লিক করবেন। তো মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমার সবগুলা অন আছে। তো আপনারা এখান থেকে এটা অফ থাকলে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট ভিডিও, এই আপডেট ভিডিওর উপরে ক্লিক করবেন। তো আপডেট ভিডিওর উপর ক্লিক করার পরে আপনার সবগুলা ভিডিও আপনার মনিটাইজেশন অপশন অন হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজেশনগুলা অন করে নেবেন। তো অন করে নেওয়ার পরে আপনার ভিডিওতে অ্যাড শো করবে এবং সেখান থেকে আপনার ডলার ইনকাম হবে। এভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আপনাদের ইউটিউবে যখন $10 হবে, $10 হওয়ার পরে আপনাকে অফিস থেকে ইউটিউব টিম একটি পিন পাঠাবে, সেই পিন আপনার পোস্ট অফিসে চলে যাবে যে ঠিকানা দেওয়া আছে গুগল অ্যাডসেন্সে। তো ওই ঠিকানায় আপনার পিনটা ভেরিফিকেশন করার পরে আপনি ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। তো এভাবে আপনারা এই কাজগুলা করলেই আপনার ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আরও আপনার যে ভিডিওগুলা 10 মিনিটের উপরে বা 8 মিনিটের উপরে, সেই ভিডিওগুলার মাঝখানে অ্যাড বসাবেন কীভাবে এটাই আপনাদের এখন দেখাই দেব। তো যে ভিডিওটা আপনার আট থেকে 10-15 মিনিটের উপরে, সেই ভিডিওগুলার মাঝখানে অ্যাড শো করার জন্য সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই 13 মিনিটের ভিডিওটি, এই ভিডিওটির উপরে ক্লিক করতেছি। তো ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট অপশন, এই ইডিট অপশনে ক্লিক করবেন। তো ইডিট অপশনে ক্লিক করার পরে সেই ভিডিওটির ডিটেলস এখানে চলে আসবে। তো এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাবেন। তো মনিটাইজেশন অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ MID রোলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখাচ্ছি।
আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ধরুন আপনি মাঝখানে একটা অ্যাড বসাতে চান, তো এখানে এটা এইভাবে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্রেকার, এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্রেক, এখানে ক্লিক করবেন। অ্যাড ব্রেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অ্যাড শো করবে। তো অ্যাড শো এভাবে আপনারা যেখানে যেখানে অ্যাড দেওয়া দরকার সেখানে ক্লিক করে উপর দিকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার সেই ভিডিওতে মাঝখানে যে যেখানে অ্যাড দিবেন সেখানে ভিডিওর মাঝখানে আপনার অ্যাড শো করাবে। তো অ্যাড শো করালে আপনার চ্যানেলে রেভিনিউতে ডলার শো করবে। তো এইভাবে আপনারা মনিটাইজেশনের পরে এই কাজগুলো করে নেবেন। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।